আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন। আর আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করবো ঘরের ভিতরে আমি কিতা কিতা নাগা মরিচের গাছ, কাঁচা মরিচের গাছ আনছি। আর ঠান্ডার সময়, অনেক ঠান্ডা এখন অক্টোবর মাস, আর অক্টোবর মাসের শেষের দিক লাস্ট উইক, এখন অনেক সুন্দর সুন্দর নাগা মরিচের গাছ, কাঁচা মরিচের গাছ আনছি। আজকে শেয়ার করবো যে সব মরিচ গাছের মাঝে মরিচ আছে, পর্যাপ্ত পরিমাণ মরিচ আছে, আর হারভেস্ট করার সময় হয়ে গেছে অথবা বীজ সংগ্রহ করার লাগে এগুলা রেডি হয়ে গেছে, এগুলো আজকে শেয়ার করবো। আরও কিছু নাগা মরিচ, কাঁচা মরিচের গাছ আমি রাখছি ঘরের ভিতর, ওভার উইন্টারের লাগি, নেক্সট ইয়ারের লাগি, নেক্সট ইয়ারের লাগি আমি সেভ করিয়া রাখছি, যেগুলা নেক্সট ইয়ার সামার টাইম আমি গার্ডেনও লাগাইমু। তো এইসব গাছগুলো অন্য আরেকটা ভিডিওর মাঝে শেয়ার করবো। আজকে শুধু শেয়ার করি আর যেসব মরিচের গাছের মাঝে পর্যাপ্ত পরিমাণ মরিচ আছে, যেগুলা মরিচ হারভেস্ট করার পরে আমি গাছগুলা গার্ডেনও ফেলাই দিমু, ঘরের ভিতরে আর রাখতাম না, এইসব মরিচের ভিডিও আমি শেয়ার করি আর। তো প্রথম থেকেও দেখাই, এই যে হলুদ কালার খুব সুন্দর হয়েছে, হলুদ কালারের মরিচ পাকিয়া অনেক সুন্দর, অনেকগুলা মরিচ আছে গার্ডেনে আসিল যে সময়, সময় সবুজ আসিল, আর কিছু কিছু হলুদ হয়ে গেছিল, পাকি গেছিল, এগুলো আমি অলরেডি হারভেস্ট করছি। তো ঘরে আনার পরে এইসব মরিচ পাকি গেছে, প্রায় 10 ডেজ হয়ে গেছে আমি ঘরের মাঝে আনছি। তো অনেকগুলা মরিচ অলরেডি আমি হারভেস্ট করছি, তো আসলে হারভেস্টের ভিডিও আমি এই চ্যানেলের মাঝে আপলোড করছি না এখনও, অন্য একটা চ্যানেলে আমি আপলোড করছি, সাহেরা ইউকে ব্লগার এই চ্যানেলের মাঝে আপনারা ভিজিট করলে অনেকগুলা গার্ডেনিং ভিডিও পাইবা, ব্লগ পাইবা। আর নাগা মরিচ, কাঁচা মরিচ এগুলো হারভেস্ট করছি, এগুলার ভিডিও দেওয়া আছে। তো এই মরিচগুলা খাসা থাকতে এরকম গাঢ় সবুজ কালার থাকে, এরকম গাঢ় সবুজ কালার থাকে, আর যে সময় ফাঁকি যায়, পাকার পরে এই সময় হলুদ হয়ে যায়। এই যে হলুদ কালার কত সুন্দর এগুলা ধরছে গাছের মাঝে। আর বাংলাদেশি নাগা মরিচ এগুলা জালও আছে আর সুন্দর একটা গ্রানও আছে এই মরিচের মাঝে। তো অনেকগুলা মরিচ দুই একদিনের মাঝে, এই যে মরিচ আছে যেগুলা এগুলো আমি উঠাই আনিমো বীজের লাগি, বীজ সংগ্রহ করিয়া রাখবো, আগামী বছর আমি এই সব বীজ তাকিয়া চারা তৈরি করতে পারবো। আর এখন দেখাই আর খালা নাগার গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর খালা নাগা ধরছে। প্রথম দিকে তো ওয়েদার ভালো আসিল না জুন জুলাই, এ কারণে তেমন একটা বেশি মরিচ ধরছিল না, আমি ভাবছিলাম যে মরিচও ধরতো না। তারপরে দেখা যায় যে ওয়েদার যখন একটু একটু ভালো হয়েছে, তখন দেখা যায় খুব সুন্দর সুন্দর মরিচ ধরে। আর এই যে কিছু ফাঁকছে, আর অলরেডি কিছু পাকি গেছিল আমি উঠাই আনিছি, হারভেস্ট করছি, আর উঠাই নেওয়ার পরে কিছু চারাও আমি করে লেছি। যারা নাগা মরিচের অগ্রিম বা আগাম ফসল ফাইতা চাইন, তারা এখন সময় আছে নাগা মরিচের চারা করার। তো এখন চারা করিয়া নিলে আর্লি মরিচ দরিলায়, যেহেতু লন্ডনে ঠান্ডা অনেক সময় থাকে, অনেকটা লম্বা টাইম থাকে ঠান্ডা, তো এ কারণে ঘরের ভিতরে যদি চারা করিয়া রাখা যায়, এখন সামার টাইমে ওগুলা বাইরে দিলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব। এই তো আমার বিড়াল আইছে, এখন সব সময় লিভিং রুমের মাঝে দরজা লাগাইয়া রাখি, দরজা না লাগাইলে দেখা যায় যে এগুলা গাছ ভাঙিলে ইয়া। তো এতো কিছু ফাঁকি গেছে, এগুলো আমি হারভেস্ট করবো বীজের লাগি, আর বীজের লাগি এগুলো রাখছি। আর এই যে খাঁচা যেগুলো আছে অনেক জাল, খাঁচা ফাঁকা সবগুলো অনেক জাল, এত জাল যে চিন্তাও করা যায় না, এত জাল। আর গ্রানও আছে, সুন্দর একটা গ্রান আছে, আর খুব বেশি জাল এই মরিচের মাঝে। তো বেশ কয়েকটা ফাঁকি গেছে, এই ফাঁকনা যেগুলো আছে, ফাঁকনাগুলোর মাঝ থেকে বীজ আমি উঠাইয়া নিমু, নেওয়ার পরে আমি শুকাইয়া ঘরের মাঝে রাখবো। আর অলরেডি তো আমি কিছু চারা করছি, আরও কিছু চারা করবো, আর চারাগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করবো। আর এত মরিচ যে দেখতে পারা, সবগুলা মরিচ আমি একা একা খাই না, আর এগুলা ফ্রেন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করি, যারা মরিচ হইছে না, নাগা মরিচ হইছে না, বা নাগা মরিচ যারার গাছ নাই তারার সাথে আমি শেয়ার করি। এখন দেখা যায় আফ্রিকান নাগা মরিচ, এগুলো আফ্রিকান নাগা মরিচ খুব সুন্দর কালার,
ফাকিয়া এরকম কালার হয়েছে, আর কাঁচা থাকতে এভাবে হালকা সবুজ যেগুলো হয় হালকা সবুজ এইরকম হয় আর বেশ বড় বড় হয়। খুব সুন্দর একটা গ্রান, শুটকির সাথে খুব বালা মানায় এই মরিচগুলা। যারা শুটকি বালা পান শুটকির তরকারির মাঝে এই মরিচগুলা দিলে খুবই টেস্টি হয়। খুব সুন্দর গ্রান এই মরিচের মাঝে, খাসাগুলোর মাঝেও গ্রান আছে, হলুদ যেগুলো ওগুলোর মাঝেও গ্রান আছে। তবে হলুদ যেগুলো এগুলোর মাঝে জাল একটু বেশি থাকে, খাসা তার মাঝে একটু কম থাকে। তো একেবারে যে কম এরকম না, জালও থাকে আর হলুদ যেগুলো এগুলোর মাঝে খুব সুন্দর গ্রান জাল সব কিছুই থাকে। তো এই যে ফাঁকাইয়া রাখছি কারণ হইলো আমি বীজ সংগ্রহ করি আর আগামী বছর লাগে। তো দেখা যায় যে অনেক সময় আমি বীজ খুঁজিও পাই না, অনেক জায়গাতে আমি ট্রাই করি ইবে থাকি অনেক সময় বীজ আনি, একটার বীজ আনতে গেলে দেখা যায় সেলা রাখলে ডিফারেন্ট বীজ দিলাইন। তো এই কারণে আমার গার্ডেনে যেসব ভেজিটেবল থাকে আমি ট্রাই করি আর এখন থাকি বীজ সংগ্রহ করিয়া রাখার লাগে। আর অনেক এক্সপেন্সিভ বীজগুলা আমি এই বছরও অনেকগুলা বীজ ইবে থাকি বাই করিয়া আনছি, আরও কিছু বীজ ইউটিউবারের কাছ থেকেও সংগ্রহ করি আর যারা সেল করেন তার কাছ থেকেও সেল যারা করেন তার কাছ থেকেও আমি আনিয়ার সংগ্রহ করি আর রাখি আর। আর এখনই আমি সারা করি আর অলরেডি কিছু সারা করি লাইছি আর সারা করমু, এখনও কিছু বীজ গড়ে ইয়া পৌঁছিছে না, আমি অর্ডার করছি অনলাইনও, তো কিছুদিনের মাঝেও আইব। আর পরে এগুলো থেকেও আমি যদি সারা করি আর সারা হয় তাহলে অবশ্যই শেয়ার করবো নেক্সট অন্য একটা ভিডিওর মাঝে। তো দেখতে পারলাম মাশাআল্লাহ অনেকগুলা মরিচ, খুব সুন্দর ইয়া মরিচ ধরছে। আর এই গাছগুলো আমি লিভিং রুমের মাঝে রাখছি, এখানে উইন্ডো সিলের মাঝে আর একটা গাছ রাখছি, কিছু মরিচ ধরছে, এগুলো বাংলাদেশি নাগা মরিচ, খুব সুন্দর নাগা মরিচ ধরছে। আর গাছের আগা এগুলা ভাঙ্গিয়া কাটিয়া রাখি দিছি, এগুলো যাতে গাছ যাতে বড় না হয় এই কারণে। আর উইন্ডো সিলের মাঝে রাখছি, যে দেখতে পারা উইন্ডো সিলের মাঝে রাখছি এই গাছ আগামী বছরের লাগে। আরও বেশ কিছু গাছ আছে আগামী বছরের লাগে, অন্য একটা ভিডিওত শেয়ার করবো। আর এই যে আমি ছোটো ছোটো মরিচের গাছ দেখা যায় এগুলো অলরেডি আমি সারা করছি। এখন দেখাই মো কিচিনের মাঝে আরও কিছু গাছ আছে, এই তো আমি এখন কিচিনের মাঝে আইছি। আর কিচিনের মাঝে অল্প কিছু জায়গা আছে কারণ কিচিন অনেক বড়, কিন্তু এখানের মাঝে সোফাও আছে, বড় বড় ফ্রিজ ওগুলো রাখা আছে, চেয়ার টেবিল অনেকগুলা। তো দেখা যায় যে অনেক সময় গাছগুলো রাখার লাগে পর্যাপ্ত পরিমাণ জায়গাও থাকে না, কিচিনের জিনিসেও সব দিকে ছড়ানো থাকে। এই যে এগুলো খালা নাগার গাছ, ছোট্ট একটা গাছের মাঝে অনেক সুন্দর মরিচ ধরছে, এগুলো ফাঁকে অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক জাল। এই যে দেখতে পারো ছোট্ট একটা টবের মাঝে ওগুলো লেইটে করছিলাম আমি সারা, সারা করার পরে এমনিতেই রাখি দিছিলাম ছোট্ট একটা টবের মাঝে, আগামী বছর লাগি এই গাছ আমি দেখবো চেষ্টা করবো যে বাসাইয়া রাখার লাগি। আর অল্প কিছু মরিচ ধরছে ছোটো গাছ, যেহেতু অল্প কিছু মরিচ ধরছে আর গাছও দেখতে পারো অনেক ছোটো। এই যে অনেক ছোটো একটা গাছ আর অনেক জাল এই মরিচের মাঝে, অনেক জাল আছে এই মরিচের মাঝে আর ছোট্ট একটা টবের মাঝে রাখছি। আর এখানে মাঝে কিছু খাসা মরিচের গাছ আছে যেগুলো পাকলে হলুদ হয়ে যায়, নাগা মরিচের গ্রান করে। এই যে খাসা থাকতে এরকম তাকে সবুজ সবুজ কালার, গাঢ় সবুজ কালার, আর পাকলে এই যে হলুদ কালার হয়ে যায়। এই গাছও আমি আনছি আর অলরেডি তো হারভেস্ট করছি অনেকগুলো মরিচ, আর এগুলোর মাঝে বীজ খুব অল্প থাকে। তো আমি চাই আর যে বেশিরভাগ মরিচ ফাঁকাই লইতাম, ফাঁকানোর পরে বীজ এখান থেকে বীজ আমি সংগ্রহ করিয়া রাখতাম পারমো। আর বীজ সংগ্রহ করার পরে এই যে মরিচ থাকবো মরিচগুলো খাওয়া যাইব, শুধু বীজগুলো বাইর করিয়া শুকাইয়া রাখি দিব আর মরিচও আমি খাইতে পারবো, আর নাগা মরিচের গ্রান করে এই খাসা মরিচের মাঝে। তো বেশ কিছু মরিচ এখনও আছে গাছের মাঝে। এই যে খালা মরিচ, খালা একটু লম্বা সাইজের যে মরিচগুলা দেখতে পারা, পাখি এখন খুব সুন্দর হয়েছে, লাল একটা কালার হয়েছে, লাল তবে কালচে লাল যেগুলা এইগুলা এইরকম একটা কালার হয়েছে। ছোট্ট একটা টবের মাঝে আমি রাখছি, এই যে ছোটো একটা টবের মাঝে এই গাছ লাগাইছি, মাশাআল্লাহ বেশ সুন্দর মরিচ ধরছে, অনেক মরিচ ধরে।
এই গাছের মাঝে ছোট গাছ অথচ অনেকগুলা মরিচ ধরছে, আর প্রায় মরিচও ফাঁকি গেছে, আর কিছু মরিচ আমি অলরেডি উঠাই আনিছি, নেওয়ার পরে বীজগুলো সংগ্রহ করিয়া রাখছি আগামী বছর লাগি, আর এই মরিচগুলা উঠাই আনিমো আর বীজ রাখবো আগামী বছর লাগি, আমি ঘরের মাঝে সারা করতে পারবো। আর এখানের মাঝে আছে নাগামরিচের গ্রান করে লেমন ড্রপ, এই যে লেমন ড্রপ সবুজ কালার দেখতে এরকম সবুজ কালার, ছোট ছোট নাগামরিচের মতো দেখা যায়, এগুলো খাসা মরিচ, আর ফাঁকলে এরকম হলুদ একটা কালার হয়ে যায়, খুব সুন্দর লাগে এগুলা দেখতে। আর গ্রানও আছে, জালও আছে এই মরিচের মাঝে, আর গ্রানও আছে, তো কয়েকটা গাছ আছে আমার গার্ডেনেও, অনেকগুলা গাছ আমি রাখি দিছি, এগুলো আর গড়ে আনছি না, হারভেস্ট করার পরে এগুলো ফেলাই দিছি আর গড়ে আনছি না, অনেকটা স্পেস লাগে গড়ে রাখার লাগে। আর এ তো খালানাগার গাছ, খুব সুন্দর মরিচ ধরছে, ফাঁকছে খালানাগা, এত জাল এগুলোর মাঝে, এই যে ছোটো ছোটো মরিচ ধরছে, অনেক লাইটে এগুলো ধরছে, ধরার পরে যে ফাঁকের ঘরের ভিতরে আনছি ফাঁকের, আর এগুলো এখন রেডি হয়ে গেছে বীজের লাগি, সবগুলো আমি উঠাই আনিমু যেগুলো ফাঁকছে, বীজ রাখার লাগে আমি মরিচের গাছগুলো ঘরের ভিতরে আনছি। এখন আরও দেখাই আর আমি কালা খাসা মরিচ গোল রাউন্ড শেপ যেগুলো ফাঁকছে, এই যে প্রচুর বীজ থাকে এই মরিচের মাঝে, শুধু বীজ আর বীজ, জালও আছে মরিচের মাঝে, তো যেগুলো ফাঁকছে এগুলো আমি উঠাই আনিমু বীজ রাখার লাগি। আর কিছু এখনও খাসা রয়েছে, গার্ডেনও এখনও আছে একটা দুইটা গাছ, এগুলো আর ঘরের ভিতরে আনি আর না, মরিচও আছে গার্ডেনে যে গাছগুলো আছে এগুলোর মাঝে মরিচও আছে, তো আমি আর চাই আর না, এগুলো ঘরের ভিতরে এতটা স্পেস নাই, আর স্পেস থাকলেও আমি চাই আর না এত ঝামেলা করতাম, এত মরিচের গাছ আনতাম। তো এইখানে মাঝে আর একটা লেমন ড্রপ দেখতে পারা, খুব সুন্দর ইয়া মরিচ ধরছে এখানের মাঝে, তো ফাঁকি গেছে প্রায় সবগুলো মরিচ ফাঁকছে, আর আজকে আমি সবগুলো মরিচ হারভেস্ট করবো যেগুলো ফাঁকি গেছে। তো দেখাইলাম আমার ঘরের ভিতরে কিতা কিতা মরিচের গাছ আনছি, যেগুলোর মাঝে মরিচ আছে আর এখন রেডি হয়েছে বীজের লাগি। তো যদি ভালো লাগে আমার আজকের এই সুন্দর ভিডিও, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, ফেসবুক পেজ থেকে যারা দেখা প্লিজ ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও পাইবা খুব তাড়াতাড়ি, নতুন ভিডিও আপলোড হলে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাইব। তো ভালো থাকুক সবাই, আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।